নমস্কার, ওয়েলকাম টু তনুজ কিচেন। আবারও চলে এসেছি একটা ঘরোয়া রেসিপি নিয়ে। আজকে দেখাবো কর্নফ্লাওয়ার ছাড়াই কি করে চিকেন পকোড়া তৈরি করা যায়। তো রেসিপিটা তৈরি করার জন্য 200 গ্রাম বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এতে দিয়ে দেব লেবুর রস। ভিনেগারের পরিবর্তে এই লেবুর রসটা দিয়েছি। এখানে লেবুর রসটা ছিল গোটা একটা লেবুর হাফ পরিমাণ। এরপর এতে দিয়ে দিলাম 1 ছোট চামচ আদা বাটা, 1/2 ছোট চামচ ধনে বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের 1.5 চামচ মতো পেঁয়াজ বাটা। আরও দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ মতো রসুন বাটা। এরপর দিয়ে দিলাম 1 ছোট চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর 2 ছোট চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। এখানে হলুদের গুঁড়োটা শুধুমাত্র একটু কালারের জন্যই ব্যবহার করছি। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে 15-20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 15-20 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 1 ছোট কাপের 1 কাপ পরিমাণ বেসন। আর যে কাপটাতে বেসন দিয়েছিলাম সেই একই কাপের 1/2 কাপ মতো চালের গুঁড়ো। এরপর দিয়ে দেব 1 ছোট চামচের 1 চামচ মতো লবণ। লবণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। এখানে লবণটা চিকেনটা ম্যারিনেট করার সময় দিলেও চলে। এরপর সমস্ত উপকরণগুলো একটা প্যাচুলার দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর মাখানোর সময় এক্সট্রা করে আর কোনো জল ব্যবহার করিনি, যেহেতু একটা ডিম দিয়েছিলাম আর চিকেন থেকে যেইটুখানি জল বেরিয়েছিল এতে কিন্তু আমার পুরো মাখাটা হয়ে গিয়েছিল। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখা হয়ে গেলে পকোড়াগুলো ভাজার জন্য ফ্রাইং প্যানে তেল দিয়ে দেব। এখানে পকোড়াগুলো ভাজার জন্য আমি সাদা তেল নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1-1টা চিকেনের পিস তেলের উপর দিয়ে দেব। সমস্ত পিসগুলো দেওয়া হয়ে গেলে একটু সময় ধরে মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলো ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশও একটু উল্টে পাল্টে দেব। একটু সময় ধরে ভেজে নেব, কারণ বেশি তাড়াহুড়ো করলে পকোড়াগুলোর উপরে কালার চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। আর একটু বেশি সময় ধরে ভেজে নিলে পকোড়াগুলো তৈরি হবে একদম মুচমুচে। এখানে পকোড়াগুলো অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি যাতে পকোড়ার সব দিকে খুব ভালো করে ভাজা হয়ে যায়। এইবার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে টেস্টি আর মুচমুচে এই চিকেন পকোড়া। পকোড়াগুলো না খেলে কেউ বুঝতেই পারবে না এই পকোড়াগুলো খেতে কত টেস্টি হয়। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।